আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস টকিজ ইউটিউব চ্যানেলে। এখন আমরা চলে যাব জরিনা আপার কাছে। বাংলাদেশ বনাম ভারতের খেলা প্রস্তুতি ম্যাচ, এই প্রস্তুতি ম্যাচে কে জিতবে অবশ্যই কমেন্টে লিখে ফেলুন। এখন আমরা কথা বলবো আমাদের বুমরা ভাইয়ের সাথে। আপা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, সবচেয়ে ভালো করছেন, কিন্তু কথা হচ্ছে আমরা বাংলাদেশকে খেলা দিমু, বাংলাদেশের সবগুলা ব্যাটসম্যান রে আউট করে দিমু, বাংলাদেশ আমাদের সাথে জিততেই পারবে না। ওই বেটা কি কও কি কও, মাহফুজ ভাইয়ের গান শুনছো? মাহফুজ ভাই একটু গানটা শুনান। এক দুই দিন ভারতকে খেলেছে রে দিন। মাহফুজ ভাই আমি তোমার অনেক বড় ফ্যান, তুমি আমাদেরকে নিয়ে এগুলা বলতে পারলা? আরে মিয়া তোমরা আমার ফ্যান, এটা আরো আগে করবো না, ধরো একটা গান গাইতেছি। চার পাঁচ ছয় বাংলাদেশের হবে না কোনো জয়। হ্যাঁ ভাই ঠিক বলেছেন ঠিক বলেছেন। চার আই তুমি ঠিক শুধাও কেন? মাহফুজ ভাই এগুলো কি হচ্ছে? তোমরা মিয়া আসলে আমার গান গাইতে দিবে না, যাও আমি গান নিয়ে গামু না। গান আমি গাইব না কার জন্য, এই বিশ্বকাপটা জিতবে পাকিস্তান। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন সবাই ভারতীয় সাপোর্টার, কিন্তু ওরা আমাদের সাথে হাইরা চুপচাপ বসে আছে পিছনে। শোনো তোমরা অনেক মজা লইছো অনেক মজা লইছো, এখন খেলা হবে বাংলাদেশের সাথে, যেহেতু খেলা আমাদের, সব বাংলাদেশ কাকে খেললে লই, তারপর হচ্ছে বাকি সবগুলারে খেলবো। আরে আপা আর বললেন না, ভারত আমাদের সাথে হাইরা এখন মাথা গেছে নষ্ট হইয়া, এতে নাকি খেলবো সবাই রে। আরে বেটা তোরা যে আমার সাথে হারছস এটা কি খেয়াল আছে? একবারে পারফেক্ট কথা বলেছো বোল্ড ভাইয়া, একবারে পারফেক্ট হইছো তোমার কথা। ওই মিয়ারা তোমরা এত জগরাজাটি করো কে, কে জিতবো না জিতবো এটা মাঠেই দেয়া যাইব। খেলা হবে খেলা হবে। আপনারা যারা আমাদের সাপোর্ট করবেন অবশ্যই নিচে লেখা যাবেন ভারত ভারত। আরে মি আমরা তো জানি ভারত শক্তিশালী দল, কিন্তু আমরা যেদিন খেলবো সেদিন কিন্তু ভারতের কোনো পাত্তাই থাকবে না, কি বলেন আপনারা? কমেন্টে লিখে বলান বাংলাদেশ খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে। স্পোর্টস অফিসের পরের ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, সাথে বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন।